আজ সোমবার দোসরা আসছেন দু সালের উনিশে সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে স্বাস্থ্যের ব্যাপারে কর্মের ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু আজ চলতে হবে আজ মদ্যপান যেন করবেন না মদ মাংস খাবেন না এতে ঘুমের ব্যাঘাত ঘটবে গাঢ় বিশ্রাম হবে না শারীরিক মানসিকভাবে ক্লান্তি অনুভব করবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আজ ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষেই থাকছে আজ আপনি সহজেই মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে সক্ষম হবেন নতুন কোনো প্রকল্পে কাজের জন্য যদি অর্থ প্রয়োজন পড়ে সেটিও জোগাড় করতে চলেছেন তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে নিজের মাস কমিউনিকেশন স্কিলকে আরো আপগ্রেড করবার প্রয়োজন সমাজ সেবা দান ধ্যানে মনোযোগী হতে হবে আজ নতুন কোনো নির্মাণ কার্য শুরু আজ যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে মাদকা শক্ত হতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হবেন আজ আপনার নতুন কোনো প্রকার এক কর্ম আপনার পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে আজ পারিবারিক নতুন কোনো উদ্যোগ শুরু করবার জন্য দিনটি অত্যন্ত শুভ পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে আজ সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা করতেই পারেন বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহবাতি হলেই কিন্তু সম্পর্কের ক্ষতি আজ ভাই বোন আপনারা একসাথে সিনেমা বা কোনো স্পোর্টস দেখে কাটাতে পারেন যেখানে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং আরও বাড়তে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকতে হবে আর যেহেতু সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয় বকম ইজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুপিবন্ধনা মৃত্যুর মুখ ক্ষমামৃতাত এটি একশো আটবাদ জপ করুন না পারলে মহাদেবের মহামন্ত্র ওম নমশিবায় এটিও জপ করতে পারেন